ছেলে, শিক্ষামন্ত্রী যাচ্ছে জেলে, চাষি খাচ্ছে সেগো বিষ, পিসি ভাই পো দিচ্ছে শীষ। ব্রিগেড ইনসাফ যাত্রা শেষে রবিবার ডিওয়াইফাই সমাবেশ। এই সমাবেশ ঘিরে লঞ্চ নতুন গান। 2021-এর ব্রিগেড ভরাতে বামেদের হাতিয়ার ছিল টুম্পা সোনা গানের প্যারোডি। আর 2024-এ এসে ফের প্রচার গানকে হাতিয়ার করল বামেরা। তবে এবার প্রজাপতি ছবির ডিম পাউরুটি গানটির প্যারোডি উপস্থাপন করা হয়েছে। প্রশাসনের একাধিক দুর্নীতির বিরুদ্ধে বামেদের লড়াইয়ের হাতিয়ার আপাতত এই গানটি। এই গানের মাধ্যমে দুর্নীতিকে হাতিয়ার করে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিচ্ছে বাম যুব নেতৃত্বরা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং নিজেদের অধিকার বুঝে নিতে 2023-এর 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল ডিওয়াইফাই এর ইনসাফ যাত্রা। 50 দিনের ইনসাফ যাত্রা শেষে 7ই জানুয়ারি রয়েছে ডিওয়াইফাই এর ব্রিগেড সমাবেশ। দুদিনের জন্য ব্রিগেডের অনুমতি পাওয়া গেছে। আগামী শনিবার থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হবে বলে সূত্রের খবর। পাশাপাশি ওই দিন থেকেই কর্মীরাও আসতে শুরু করবেন বলে জানা গিয়েছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালেই ব্রিগেডে দেখা পাওয়া গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। সচক্ষে দেখতে চাইছিলাম মঞ্চটা কোথায় হবে, এতগুলো লোক যারা গোটা রাজ্য জুড়ে যে হাওয়া উঠেছে ইনসাফ যাত্রার, তারা যে আসবে, এবং এখন শুধু সংগঠিত আমাদের যারা লোকজন তুই বলতে যেটা বোঝাও বামপন্থী তা নয়, একটা বড় অংশের মানুষ যারা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত আছেন বা পেশা পায়নি তারাও আসবে। আর একটা অংশের মানুষ আছেন যারা ব্রিগেড বলতে একটু রক্তের একটু দোলাচল হয় আর কি, সেই অংশের মানুষ যারা অপেক্ষা করছিল অনেকদিন ধরে যে বামপন্থীদের একটা বড় সমাবেশ হোক তারাও আসবে। তো এই তিনটে সেকশনকে, ওদের সংগঠিত অংশ, ইনসাফ যাত্রা যে বাড়তি অংশের মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে, আর আমাদের একদল পুরনো সমর্থক দরদি যারা আবার এই পুনরুত্থান দেখতে চান বামপন্থার, তারা আর এই রাজ্যটাকে বাঁচাতে চান, দেশটাকে বাঁচাতে চান তারা। পাশাপাশি রবিবার ডিওয়াইফাই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতে গোটা রাজ্যের চোর এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে সংগ্রামী জনতা যারা লড়তে চায় তারা ব্রিগেডে 7ই জানুয়ারি আসবেন। আর ঠিক তার আগেই বামেদের তরফে সমাজ মাধ্যমে প্রকাশ করা হলো ডিম পাউরুটি গানের প্যারোডি। আয়োজন বলতে অন্য কিছু তো নয়, লড়াইয়ের ময়দান এবং পশ্চিমবঙ্গের মানুষ চিরকালের সংগ্রামী চেতনা সম্পন্ন, ফলে লড়াইয়ের ময়দানে গোটা রাজ্যের চোর এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে যে সংগ্রামী জনতারা যারা লড়তে চায় তারা 7 জানুয়ারি ব্রিগেডের মাঠেই উপস্থিত থাকবেন। বৃষ্টি হলে রাস্তা ভাসে, কাউন্সিলর মুচকি হাসে, দোরকুনালো পিছির পড়ে, ঠান্ডা ঘরে তর্ক করে। তবে এবার সিপিএম এই গানকে লেফট ক্রিয়েটিভের প্রোডাকশন হিসেবে দেখাচ্ছে। তবে গানের ভিডিওতে একটি বিষয় স্পষ্ট, গ্রাফিক্সের ক্ষেত্রে পুরনো মুখেই ভরসা রেখেছে আলিমুদ্দিন স্ট্রিটের আইটি সেল। 2024-এর লোকসভা নির্বাচনের আগে রীতিমতো কোমর বেঁধেই ভোটের ময়দানে নামছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বাম শিবিরও ইনসাফ যাত্রা, ব্রিগেড সমাবেশ, গান লঞ্চের বিষয়গুলোকে হাতিয়ার করেই কি পার করতে চাইছে ভোট বৈতরণী? 7 তারিখ যদি লক্ষ্য সমাবেশ দেখে বাংলা, সেই সমাবেশ কি ভোট বাক্সে প্রতিফলিত হবে উঠছে প্রশ্ন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মেঘা রায় ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।